নমস্কার, বাংলা শ্রুতি গল্পের চ্যানেল মরীচিকায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নিবেদন, লেখিকা ডক্টর সোনালী মুখোপাধ্যায় ভট্টাচার্যের লেখা একটি মিষ্টি গল্প ভোড়াই। লেখিকার জন্ম 1967 সালের 28শে সেপ্টেম্বর দক্ষিণ কলকাতায়। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় উত্তীর্ণ হয়ে বর্তমানে পেশায় একজন সফল চিকিৎসক। বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় চলে লেখালেখি, গল্প কবিতা উভয় ক্ষেত্রেই তার সমান দক্ষতা বর্তমান। পঞ্চাশে প্রেম প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। গল্পগ্রন্থের মধ্যে সমকামিতার গল্প উল্লেখের দাবি রাখে। আমাদের এই গল্পটি পাঠ করার অনুমতি দেওয়ায় আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে ভোড়াই। ভজু ঘোষে কি তার জানলার কাছে ইচ্ছে করেই গলা ছাড়ে? লীলাবতী জোরে চোখ ঘষে, খুলতেই চায় না যে। বালি কচকচ করে গেল, আঠা দিয়ে আটকানো চোখের পাতা। মা গো, এত তাড়াতাড়ি কেন সকাল হয়? লীলু কোনোদিনই সকালে উঠতে পারেনি। মা অবশ্য জোর করতেন না কখনো, একটাই সন্তান। মেয়ে হওয়ার পরই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন মা, তারপর থেকে আর সন্তানাদি হয়নি। কবরেজ খুঁড়ো বলতেন, না হই মঙ্গল, আর ভার সহ্য হতো না গো মা। কে ক্ষীণ মানুষ তুমি, একেবারে দ্বিতীয়ার চন্দ্রকলা। সে যাই হোক, একেশ্বরী লীলু বাবা মায়ের আদরে একেবারে আহ্লাদে মেয়ে হয়ে বড় হয়ে উঠেছে। ঢের দিন বাবা ঠেকিয়ে রেখেছিলেন বিয়ে দেবা, শেষে জ্ঞাতি কুটুমরাও রাগারাগি শুরু করলেন। আর শ্বশুরমশাই পতিত বামুন বাড়ুর চেয়েও এক আত্মীয়ের বিয়ে বাড়িতে সুন্দরী মেয়ে দেখে পছন্দ করে ফেললেন। তখন মা অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন বাপ বেটি দুজনকেই। এত আদর করে যেখানে নিয়ে যেতে চাইছে, সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে হয় না। শ্বশুর ঘরে আদর করে আবাহন কটামে পায়ে বলো তো? মানি মানুষ নিজে থেকে ভাগ্নের বিয়েতে দেখে পছন্দ করেছেন যেকালে, বাড়ির মেয়ে মহল করা শাসন করার আগে দুবার ভাববে। কুলিন বলে তো আর মেয়ে আই বুড়ো করে ঘরে রেখে দিতে পারবো না। আর হ্যাঁ, ঘর জামাই আমি রাখতে দেবো না, আগেই বলে দিলাম। বাপের একটু সাধ ছিল হয়তো, কিন্তু গিন্নি এত শক্ত হয়েছেন দেখে গাঁয় গুঁই করে এখানেই বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। শৈলবাবু সাধারণত কোনো ব্যাপারেই মত দেন না, স্বামীর মতেই তার মত হয়। কিন্তু কোনো ব্যাপারে তিনি মুখ ফুটে কিছু বললে স্বামী গুরুত্ব দেন সে কথায়। আর পাঁচটা পুরনো দাম্পত্যের মতো এই জুটি সাংসারিক জীবনে কখনো মনোমালিন্যের ছায়া পড়েনি। দুজন দুজনকে সস্নেহ সম্মান দিয়ে চলেন চিরকাল। এইবারে গিন্নি এত জোরের সঙ্গে ইচ্ছা প্রকাশ করছেন বলেই গঙ্গাধর মুখুজ্জী মেয়ের বিয়েটা দিয়েই দিলেন বাড়ুজ্জে বাড়িতে। মস্ত বাড়ি লীলাবতীর শ্বশুরের, বিশাল ঠাকুর দালান, উঠোন ঘিরে চওড়া চওড়া সিঁড়ি পেরিয়ে বারান্দা, খিলেন দেওয়া থাম আর উঁচু উঁচু ঘর। লীলাবতীর বর এবারই ছোট ছেলে, পিছনের দিকে একটু একটেরেতে তার শোবার ঘরখানা। রাতে রান্নাঘরের কাজ শেষ হলে ঘরের শাড়ির মধ্যে দিয়ে কুপি হাতে হেঁটে আসতে লীলার ভয় ভয় করে। তার বর বারান্দার শেষ প্রান্তে কাঁচের ছোট্ট সেজ হাতে দাঁড়িয়ে থাকে সেই জন্য। লীলা জানে সে আছে, তাই আলো রেস দেখা যাবে সেই আশায় ভয় গিলে ফেলে চটপট পা চালিয়ে চলে আসে। একবার দেখতে পেলেই ব্যাস নিশ্চিন্ত। দুজনের মুখেই যে হাসি খেলে, বড়রা দেখলে আর রক্ষা ছিল না। হয়তো বউ হ্যাংলা ছেলে বলে ছেলেকে নির্বাসনই দিয়ে দিত বাইরের মহলে। বাবা, সবার যা মেজাজ এখানে, লীলাবতী ভাবে। এই নাকি মা বললো ঠাকুর আদর করে নিয়ে যাচ্ছে, তাই কেউ আর বকবে না। কোথায় কি, কথায় কথায় কত যে খুঁত ধরে অন্দরের মেয়েরা। এইখানে পা দিলে কেন, ওইখানে ওটা রাখলে কেন, এত বড় মেয়ে কুটনো কুটতেও শেখনি, শাড়ির আঁচল অমন লটপট করে মা কি শিখিয়ে দিয়েছেন। বাবা রে বাবা। নেহাত বর জিতেন্দ্রনাথ মহাশয় পই পই করে বলে দিয়েছে, খবরদার, ঘোমটা তুলবে না আর কথা কইবে না,
ওবার শত্রু নেই। তাই নইলে চুপ করে থাকতো না নীলাবতী? বর অনেক বুঝিয়ে বলেছে। দেখেছ বড় বউ দিদিকে কথা কন বলে কি ছিদ্দত! সত্যি খুব খারাপ লাগে লীলার। সবাই মিলে ছুতো নাতা নিয়ে সারা দিন খোঁটা দেয় পিঠুপিঠি বয়সের বড় জাকে। মনে হয় দল বেঁধে একটা মানুষের উপর অত্যাচার করে ভারী আনন্দ পায় মেয়ে মোহন। বিচারা বুঝি একটু গরিব ঘরের মেয়ে। পিসি দিদা, বিধবা বরণরোধ, খুশাশুড়িরা একাজে ওকাজে খুঁত ধরে কত কাজ যে ওকে দিয়ে আবার করে করায়। বাপের বাড়ি সম্পর্কে ঠেস দেওয়া কথা শুনতে শুনতে কখনো বা ফুসে উঠে জবাব দেয় মেয়েটা। ব্যাস সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে তীরে গালি দিতে থাকে যতক্ষণ না ঝরঝর করে জল পড়ে ওর চোখ দিয়ে। কোনো কোনো দিন খুব বাড়াবাড়ি হলে শাশুড়ি মা এসে ওর হাত ধরে টেনে নিয়ে যান নিজের ঘরে। সেখানে কি যে শাস্তি হয় কেউ জানে না। বড় গিন্নিকে কিছু জিজ্ঞেস করার সাহস কারোর নেই। মাঝে সাঝে দিদিরা রাতে খেতে বসলে বড় ভাসুরের কাছে নালিশ করে। তখন রাত্রিরে বড়জাদের ঘর থেকে কান্নার আওয়াজ পায় লীলা। কষ্টে ওর বুকটা কেমন করে। আহা, গরিবের মেয়ে বলে তাকে কেউ আদর করবে না? ওর বর জিতু ওর সঙ্গে অষ্টমঙ্গলায় ওর বাপের বাড়িতে গিয়েই বলে দিয়েছিল। খবরদার, বাড়ি ফিরে দিনে মানে আমার সঙ্গে কোনো কথা বলবে না, তাকাবেও না, এমন থাকবে যেন চেনই না আমার। সে আবার কি, তুমি তো আমার বর, তোমার দিকে তাকাবো না তো ওরা তোমার জন্য বউ নিয়ে এলো কেন? সত্যি বলতে কি, এই ফর্সা টুকটুকি হাসি খুশি ছোট্ট ছেলেটাকে লীলাবতীর বড্ড ভালো লেগেছে। যখন তখন আর চোখে চেয়ে দেখে আর আহ্লাদে গদ গদ হয়ে যায়। সেই ভালো লাগাটুকুই দিন ভর ঘোমটার তলায় পাতলা হাসি হয়ে লেগে থাকে পাতলা ঠোঁটের খাঁজে। আর এই আনন্দটুকুর খাতিরেই বাপের আদরিণী লীলু বকা ঝকা শাসন সব মুখ বুঝে সয়ে যায়। নইলে এতদিনে কেঁদে কেটে হুলুস্থুলু বাঁধাতো না? লোকে চারটি কথা শোনাবে আর সে মুখ বুঝে সয়ে যাবে, তেমন মেয়ে না কি লীলাবতী দেব্বা? প্রথমে অবশ্য খুব ভয় ছিল মনে। মায়ের খাস কাজের লোক ক্ষেমংকরী মানে ক্ষেমু পিসি দুবেলা ভয় দেখাতো যে শুনলেই গা জ্বলে যায়। লীলাবতী খুব জোরে চোখ বুঝে ঠাকুরকে বলতো, আমার যেন বিয়ে না হয় ঠাকুর, আমি শিলে চাচা হলুদ হবো না, আমি বাবা মায়ের কাছে আমার নিজের খাটে শুয়ে ঘুমাবো। তাই বিয়ের জন্য মা যখন জোর করছিলেন বাবাকে খুব রাগ হয়েছিল। মায়ের সঙ্গে আর কথাই বলবে না ঠিক করে গোজ হয়ে থাকতো বিয়ের আগে। শুভদৃষ্টির সময় হাতের পানপাতার ঢাকা সরিয়ে বরের হাসি খুশি মুখখানা দেখে সব রাগ গলে জল। চোখাচুকি হতেই একদিকের ভুডুটা তুলে মিচকে এসেছিল বাড়ুজ্জিদের ছোট কাকা জিতেন্দ্রনাথ। লীলাবতী চোখ নামিয়ে নিয়েছিল সাথে সাথেই। চারপাশে সব ভাই বোন পিসিমাসিরা যা হইচই করছিল, আবার পিড়ি উঁচু করে বরের চেয়ে কোণে বড় দেখানোর চেষ্টা করতেই বেদম চেঁচিয়েছিল লীলা। একই নাপিত বেটা পাশে দাঁড়িয়ে ছড়া কাটছিল কিসব, আবার বলছিল পিড়ি থেকে পড়ে গেলেই বউ নাপিদের হয়ে যাবে, ইস। তারপর আবার বাসর ঘরে দিদিদের হুজ্জুত কত। সবাই যখন ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে, এক ফাঁকে নতুন বর চাদরের খুঁট থেকে করাপাকে সন্দেশ বের করেছিল, নিজের মুখে পুড়ে ওর হাতেও একটা ধরিয়ে দিয়ে বলেছিল, খাও, খিদে পায়নি? মিষ্টি খেতে ভারী ভালোবাসে লীলাবতী। একগাল হেসে সন্দেশ হাতে নিয়ে জিতু নামক বরের প্রেমে হাবুডুবু হয়ে গেল সে। সেই থেকে লীলাবতী বাধ্যের বউ। বাপের বাড়িতে মা একটু অবাকই হয়ে যান, একটু হিংসে আর দুঃখও করেন মাঝে মাঝে। কি মা, শাশুড়ি বুঝি খুব ভালো মন্দ খাওয়ান, তাই এত মধু শ্বশুর বাড়িতে, এসেই যাই যাই করো। হ্যাঁ ভালো খাওয়ান তো বলেই প্রথম প্রথম ঘাড় কাত করতো লীলা।
পরে মায়ের মুখখানা কালো হয়ে যায় দেখে কেমন ধন্ধ লাগলো। মেয়ে বুদ্ধি খাটিয়ে একটু ঠাউর করার চেষ্টা করে আজকাল, তাই আজকাল জড়িয়ে ধরে মাকে। না মা গো, তোমার মতো অত ভালো রান্না নয় গো ওখানে, সময় মতো না ফিরলে সবাই বকবেন, তো তাই বেশি থাকতে পারি না। মায়ের মুখের মেয়েকে একটু কাটে বুঝি। এমনি করে ক্রমে ক্রমে বউ হবার অভ্যেস হয়েই যাচ্ছে লীলাবতীর, খালি ওই ভোরে ওঠাটাই এখনো কষ্ট হয়। গালে গোলাপি ছোপ লাগে সুন্দরী মেয়ের, না তার জন্য ঘর গেরস্থলেকে দোষ দেওয়া যাবে না। এ বাড়ির হেঁসেল সন্ধ্যেতেই গোছানো হয়ে যায়। বিধবা পিসি শাশুড়ি দিদিরা সব আগে সদবাদের খাইয়ে এটো সকরি ধুয়ে মুছে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তবে খেতে বসে কিনা। ছোট বউয়ের খাওয়া হলেই আলো হাতে ধরিয়ে দিয়ে তাকে হুসহুস করে ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু সেই যে আর একজন, যিনি সেজাদে থামের পাশে দাঁড়িয়ে থাকেন লীলা বউ আসবে বলে, উফ কি দোষী বাবা। আবার ইদানিং কালিদাসপুরে শোনানো হচ্ছে বউকে, বললেই বলে, কি বলছো, এ না পড়লে কোনো মানুষকে শিক্ষিত বলে ধরাই হয় না, তা জানো? কি শিক্ষে ছিরি বাবা, মনে পড়তেই মুখে আঁচল চাপা দিয়ে হেসে ফেলে লীলা। শিক্ষে না হাতি বদমাইশি কেবল। তবে লীলা তো আর হাবাগোবা ভালো মানুষটি নয়, সেও চুক্তি করে নিয়েছে। তুমি আমার উপর যা যা লেখা পড়া অভ্যেস করবে, আমিও তোমার উপর সেই রকম বিদ্যে ফলাবো। তোমায় চুপটি করে শুয়ে থাকতে হবে তখন, নইলে আমার ধারে কাছে এসো না। হ্যাঁ মশাই বড় বেকায়দায় পড়েছেন তাই। লীলাবতীর বিদ্যে শিক্ষার ছুটি শিউরে উঠতে উঠতে দুজনে প্রায় রাত কাবার করে ফেলছে আজকাল। শেষে ক্লান্ত হয়ে কখন দুজনে দুজনের কোলে ঘুমিয়ে পড়ে টেরও পায় না। তাই ভুজু গোসাই যেই ভোরের নরম আলোয় খঞ্জনি বাজিয়ে বলেন, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। ধড়মড় করে উঠে বসে সারা খাটে ছড়িয়ে থাকা শাড়িখানা টেনে নিয়ে অঙ্গে জড়ায় লীলা, ভাবে, ছি ছি গোসাই টের পেলেন কি করে। তারপর বরের গায়ে ধুতিখানা টেনে দিয়ে পা টিপে টিপে বেরিয়ে পড়ে ঘর থেকে। বেরোবার আগে চেয়েছে দেখে দু চার জিনিস, দেখে দেখে আশ মেটে না। আমার বর, আমার। ঘর থেকে বেরিয়ে হাই ওঠে, চোখ কচকচ করে। ঘেরা দালানি ঢাকা দিয়ে রাখা এক ঘটি জল গায়ে ঢেলে রাতে শাড়িখানা দালানি সিঁড়ির ধারে ছেড়ে রাখে লীলা। ধোয়া কাপড় পুড়ি মাথায় ঘোমটা টেনে দালান বরাবর হাঁটে। শাশুড়ির ঘরের দরজায় গিয়ে টোকা দেয় রোজ। তিনি চওড়া লালপাশ শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছাখানা পিঠে ফেলে দরজা খুলে বলেন, এসো। শ্বশুর শাশুড়ির মস্ত শোবার ঘর, পাশের লাগোয়া ছোট ঘরে ঠাকুরের সিংহাসন। শাশুড়ি মা ভোর থেকে সেটি পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরদের জল মিষ্টি দিয়ে তবে রান্নাঘরের দিকে যান। লীলা বউয়ের নাকি এসব কাজে সাহায্য করতেই সকালে এই ঘরে আসা। বড় ঠাকুর ঘরে তো ঠাকুরমশাই বেলায় এসে পুজো করেন। এই শোয়ার ঘরে মেহগনি কাঠের উঁচু পালঙ্কু, সিঁড়ি দিয়ে উঠতে হয়। উল্টো দিকে দেয়াল ঘেঁষে একখানা ছোট চৌকি। বাচ্চারা ছোট থাকতে যে যখন সবচেয়ে ছোট ওই বিছানাতেই শুয়েছে। রোজ লীলা ঘরে ঢুকলে মা দরজায় ছিটকিনি দেন, তারপর ঘাড় নেড়ে বলেন, যাও মা শুয়ে পড়ো গিয়ে। শ্বশুরমশাই তখন উপ দিকে জানলার সামনে রাখা আরাম কেদারায় বসে পাথরের গ্লাসে বেলের পানার শরবত খান। লীলা গুটিসুটি হয়ে ছোট চৌকিতে একখানা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। আর শুয়েই ঘুম যতক্ষণ না মা প্রসাদ দেবেন বলে ডাক দেন এসে। প্রথম দিন মা জননী শুয়ে পড়তে বলায় হতমত খেয়ে দাঁড়িয়ে পড়তেই পকুনি খেয়েছিল, কই যাও, নতুন নতুন সিঁদুর পড়লে অতির বড় ঘুম পায়, শুয়ে পড়ো আমি ডেকে নেব, ঘুমের ঘরে বটি টটিতে হাত কাটলে তো কেলেঙ্কারি হবে। লীলাবতী অবাক হয়ে দেখেছিল বেলের পানা হাতে শ্বশুরমশাই এদিক ঘুরে হাসছেন। মা জননী তার দিকে ফিরতেই দুজনে কেমন স্থির চোখে চেয়ে রইলেন। তারপর মায়ের ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি আর মাখন রঙের গালে দুদেয়ালটা ছিটে,
সেদিন থেকে লীলাবতী পাকাপাকি ভাবে এ বাড়ির লোক হয়ে গেল। শেষ হলো আজকের গল্প ভোড়াই। গল্প পাঠে শ্রীমতী স্বপ্না বিশ্বাস, লীলাবতী এবং শাশুড়ির ভূমিকায় দেবস্মিতা, জিতেন্দ্রনাথ এবং ভজুর ভূমিকায় শাগনিক, কবরেজ খুড়োর ভূমিকায় অভিরূপ, লীলাবতীর মা এবং ক্ষেমপিসির চরিত্রে সুচিস্মিতা। গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা শিগগির সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, আর নতুন নতুন গল্পের সব আপডেট আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।